একটা বিষয় অনেক কদিন ধরেই নোটিস করছি, কিন্তু সেই বিষয়টা নিয়ে ভিডিও এইভাবে যে করতে হবে সত্যি ভাবতে পারিনি। আজকে না বলে আর থাকতে পারলাম না, কারণ দীপদাদাকে সাপোর্ট করি বলে এই নয় যে তার ভুল বিষয়গুলোকে নজরআন্দাজ করে যাব। যেগুলো ভুল সেগুলো নিয়ে কিন্তু বলার ক্ষমতা আমি অন্তত রাখি। তো কাকে নিয়ে ভিডিওটা করছি, টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝে গেছো। এবং আজকে যে কথাগুলো বলবো হয়তো আমার পজিটিভ ভিউয়ার্স মানে যারা দীপদাদাকে সাপোর্ট করো বা ভালোবাসো তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। তাই বলো বন্ধুরা, নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো দেখো, এই কিছুদিন ধরে হলো দেখছি যে এক একটা বিষয়, যেমন দালালের পক্ষ থেকে বলো অনেক রকম কথা আসছে বা অনেক রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দীপদাদাভাইয়ের দিকে একটা ব্লেম দিচ্ছে যে সে তার ছেলেকে কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছে। প্রথম কথা আমি একটু প্রশ্ন করতে চাই যে ধরো দালালের যদি একটা সন্তান থাকতো তাহলে সে তার ব্লগ আইডিতে কি দেখাতো? সন্তান ছাড়া আদার যে সমস্ত কাজকর্মগুলো সেইগুলো দেখাতো কি? কিন্তু না, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যদি ডেইলি ব্লগ আইডি থাকে আমরা সেখানে কিন্তু আমাদের বাড়িতে যা হচ্ছে না হচ্ছে সমস্তটাই দেখাই। সন্তানের সাথে আমরা কি করছি, কি অ্যাক্টিভিটি আমার সেই সন্তানটা করছে, এগুলো আমরা দেখাবার কিন্তু চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। সেখানে এই যে দালাল সবসময় একটা কথা বলে যে দীপদাদাভাই তার সন্তানকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, এটা কিন্তু একেবারে ভুল কথা না। একটা ব্লগিং চ্যানেলে তার বাড়িতে যে কজন সদস্য আছে তাদেরকে নিয়েই তো তার কন্টেন্টটা, সেখানে সন্তানটাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, সন্তানটাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, এই বিষয়টাকে কিন্তু কখনোই মেনে নিতে পারেনি। বারংবার আমি আমার ভিউয়ার্সদেরকে জিজ্ঞাসা করেছি যে রিনাও যখন ছিল তখনও তো তার সন্তানকে নিয়ে কন্টেন্ট বানাতো, বা তখনও কিন্তু সে চার চাকায় ঘুরে মানে ঘুরতো, তাহলে তখন যখন কোনো প্রশ্ন ওঠেনি তাহলে এখন কেন দীপদাদাভাইয়ের দিকে এই প্রশ্নগুলো উঠছে যে চার চাকায় ঘোরার কোনো মুরদ নেই একটা চাষি ঘরের ছেলের, বা সে তার সন্তানকে ইউজ করে কন্টেন্ট বানাচ্ছে নিজে পয়সা ইনকাম করার জন্য, কেন এই বিষয়গুলো প্রশ্ন উঠছে? এই যে একটা প্রশ্ন যেমন তুলেছিলাম যে সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দীপদাদাভাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, সেরকম আজকে কিছু কথা আমি নিজেই দীপদাদাকে বলতে বাধ্য হচ্ছি। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তার সন্তানকে নিয়ে কন্টেন্ট বলবো না, একটু রিস্ক নেওয়া, হয়তো আর একটু সাবধান মানে সাবধান অবলম্বন করা দীপদাদার প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই মানে উচিত ছিল। যেরকমটা হচ্ছে, প্রথমেই আমরা বলেছিলাম যে গাড়িতে যখন হেলমেট ছাড়া যাচ্ছিল তখন ক্যামেরা করার কি দরকার? প্রথমত হচ্ছে একটা আইনত অপরাধ যে তুমি হেলমেট ছাড়া গাড়িতে যাচ্ছ। এবার দেখবে অনেকেই আমরা করি বাড়ির টুকটা কাছাকাছির মধ্যে গেলে আমরা অতটা হেলমেট ইউজ করে না, সেখানে যখন দেখি বাচ্চা যাচ্ছে সেখানে তো মানে ক্যামেরা কিভাবে করছে, এটাতে যেমন আপত্তি জানিয়েছিলাম সেখানে সেই কথাটা সে শুনেছিল। এটাই সব থেকে ভালো লাগে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বললে দীপদাদাভাই সেটা শোনার চেষ্টা করে, যেটা তার শোনার মধ্যে দিয়ে যায়। দ্বিতীয়ত, কালকের একটা ভিডিও দেখলাম যেটা কিনা একটা দিদিভাইয়ের বাড়িতে গেছে এবং তার সিঁড়ির ওপরের একটা রেলিং মতো আছে, সিঁড়ির দরজা টাইপের স্টিলের, সেখানটা ধরে এই কিষাণও ঝোলাঝুলি করছে। সেই মুহূর্তে দীপদাদাভাই এবং আরও যে দুজন দিদিভাই ছিল তারা ভিডিও করতে ব্যস্ত। এই নিয়ে দালাল প্রশ্ন করেছে যে বাচ্চাটা যদি পড়ে যেত তাহলে কি হতো? একদম ঠিক প্রশ্ন, এখানে আমি পুরোপুরি মান্যতা দিচ্ছি যে যদি পড়ে যেত তাহলে কি হতো, কিন্তু এইটুখানি হয়তো মানে একটা ভিডিও ক্লিপকে যখন চারদিক থেকে শেয়ার করা হয় তখন কিন্তু এই পয়েন্টগুলোই হয়ে ওঠে। দেখো, যখন দীপদাদাভাইয়ের ভিডিওতে আমরা দেখলাম তখন কি দেখতে পেলাম যে না, বাচ্চাটা কিন্তু বেশিক্ষণ ওই সিঁড়িতে দোলাদুলি করেনি, সঙ্গে সঙ্গেই দীপদাদাভাই তার হাতটা ধরে নিয়েছে যে না তুমি নাবো। কিন্তু যখন আমরা অন্য একজনকার ভিডিওতে বা শর্ট ভিডিওতে দেখতে পেয়েছি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, যে দীপদাদাভাই আরও যে দুজন দিদিভাই ছিলেন তারা কিন্তু নিজেদের মতো ভিডিও করতে ব্যস্ত, আর ওদিকে কিষাণও রেলিংটা মানে ধরে ঝুলতে ব্যস্ত আছে। সেখানে দীপদাদাভাইয়ের মনে হয়তো একটু সাবধান অবলম্বন করা উচিত ছিল, কারণ বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না। আর তার জীবনের বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ একটা যে ভগবান গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে তার সন্তান, সেই সন্তানের প্রতি এতটাও হয়তো মানে কি বলবো, ভুরুক্ষেপ যে দিচ্ছে না বা ইজিলি বিষয়গুলোকে মেনে নিচ্ছে এটা কিন্তু একেবারে জন্য ঠিক নয়, যেটা সত্য সেটা কিন্তু বলবো। এইবার দেখো, তোমরা একটা চারজন মানুষের সামনে একটা বাচ্চা কি কখনো পড়ে যেতে পারে? হ্যাঁ, কখনো পড়ে যেতে পারে, আবার কখনো পড়ে যায় না। এবার ওই যে বললাম একটা ভিডিওর শ্যুটকে যদি চার দিক থেকে দেখানো হয় চার রকমভাবে কিন্তু দেখানো হবে, এটাই হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। ওই সময় কিন্তু দীপদাদাভাই ধরে নিয়েছিল, কিন্তু দালাল সেটাকে এমনভাবে সবাইকার সামনে প্রেজেন্টেশন করলো যে মনে হলো যেন ছেলের প্রতি কোনোরকম কোনো দায়িত্ব বা কোনোরকম কোনো গুরুত্ব নেই এই দীপদাদাভাই, সমস্তটাই মানে কন্টেন্টের জন্য। তো দালাল যদি এতটাই সৎ হয়ে থাকবে, এতটাই যদি তার মাতৃত্ব বোধে নিজের চোখ দিয়ে জল বেরিয়ে গিয়ে থাকে, তাহলে সৎ সাহসটা কেন প্রতিটা ভিডিওর পয়েন্ট টু পয়েন্ট কেন তার বলার ক্ষমতা থাকে না?
সে রেলিং ঝুলে ঝুলছিল এটা ভিডিও ক্লিপ সমেত আমাদের সামনে দেখিয়ে দিল। বাট সেটা তার যেটা ব্যক্তিগত মতামত সে সেটা বলেছে এবং সেটা যথেষ্ট ভালো কথা বলেছে, খারাপ কথা বলেনি। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো, আমরা যেমন দীপদাদার পজিটিভ ভিউয়ার্সরা দীপদাদাকে শাসন তো অ্যাকচুয়ালি বলা চলে না, সে আমার থেকে বড়, তাকে জিনিসটা তার ভুলটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, সে তার ভুলটা আশা করছি শুধরে নেবে। সেখানে কিষানুজে তার বাবার বুকে উঠে কি সুন্দর শুয়েছিল, ও যেন ওর মুখ চোখ ওর হাবভাব যেন বলতে চাইছিল যে বাবা এই টাইমটা তো আমি আমার মায়ের বুকেও জড়িয়ে শুয়ে থাকতে পারতাম, মায়ের বুকেও আমি খেলা করতে পারতাম, মায়ের সাথেও আমি এই সময়গুলো কাটাতে পারতাম, কিন্তু মায়ের অভাবটা তুমি আজকে পূরণ করে দিয়েছো। এই এই ভিডিও ক্লিপটা কেন সে তার ভিডিওর কন্টেন্ট হিসেবে বাঁচলো না, যে না আর আমি প্রতিদিন তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলেও তার এই জিনিসটা নিয়ে পজিটিভ ভিডিও কেন করতে পারলো না, যেখানে আমরা দীপদাদাকে নিয়ে যারা প্রথম থেকেই পজিটিভ ভিডিও করছি, কারণ তাকে নিয়ে সেই মানুষটাকে আমাদের ভালো লেগেছে এটা না, তার মধ্যে সততা দেখেছি, তার মধ্যে সত্য দেখেছি, তাই জন্যই কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। সেখানে এই দালাল এত যে তার মাতৃত্ববোধ, যেখানে কিনা সে প্রতিটা সন্তানকে নিয়ে কটু কথা বলতে ছাড়ে না, তার চোখ দিয়ে আজকে নাকি জল বেরিয়ে যাচ্ছে, এতটাই তার কিষানের জন্য চিন্তা। তাহলে সে কেন কিষানু যখন দীপদাদা ভাইয়ের বুকে মাথা রেখে শুয়ে কি সুন্দর একটা মানে সব থেকে নিরাপদ আশ্রয় হচ্ছে আমার এই বাবার কোলটা, তখন সেইটা নিয়ে কেন এই দালাল কোনো কন্টেন্ট বানালো না? কালকে কন্টেন্ট বানালো কি নিয়ে? ওই গ্রিলটার ওপর ঝোলা নিয়ে কন্টেন্ট বানালো, যে কতটা পয়সালোভী একজন বাবা। আর সে ইনডাইরেক্টলি রিনাকে কিন্তু বলছে যে এই সমস্ত ভিডিওগুলো যাতে সে ডাউনলোড করে রেখে দেয়, যাতে তার ছেলেকে রিনা খুব ভালোভাবে এই সমস্ত প্রুফগুলো দেখিয়ে নিতে পারে। তো এইগুলো কোনো প্রুফ হলো না, এগুলো কোনো প্রুফ রেখে দেওয়ার মতো হলো না। ওই যে বললাম একটা ব্লগিং চ্যানেলে কি কখনো তার ফ্যামিলি মেম্বার যে কজন থাকবে তার মধ্যে যদি একটা সন্তান থাকে, তাহলে কি সেই সন্তানটাকে বাদ দিয়ে কন্টেন্ট বানানো হবে? কখনো কি সম্ভব? আচ্ছা দীপদাদা ভাইকে মানে পাচ্ছে তো যত খুশি বলে দিতে পারছে, সেই কারণে বলছে যে নরম মাটি বলে একটা বিষয় আছে, যত পারো তুমি একে চাপো, আরো ইনসাইড আউট বলো, আরো অনেক বড় বড় আইডিয়া আছে যাদের কিন্তু ভিডিওর বেশিরভাগ টাইমটা কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে দেখানো। এবং আমার মনে হয় বেশিরভাগ ভিউয়ার্সরা এই সমস্ত বাচ্চাদেরকেই খুব ভালোবাসে, বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতে পছন্দ করে, বাচ্চার ওই পাকা পাকা কথা বলা, আদো আদো কথা বলা, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দেওয়া, এগুলো কিন্তু ভিউয়ার্সরা বেশি দেখতে পছন্দ করে। সেখানে তাদেরকে নিয়ে বলার কোনো রকম কোনো ক্ষমতা কেন রাখে না এই দালাল? শুধু নেগেটিভিটি মাথার মধ্যে দিন রাত গিজগিজ করছে এই দালালের মধ্যে, ওই জন্য নিজের ব্লগ আইডিটাকেও আস্তে আস্তে পুরো কন্ট্রোভার্সি আইডিতে পরিণত করে নিচ্ছে, এবং সেটা কাদেরকে কন্টেন্ট বানিয়ে? নিজের শ্বশুরই মানে শ্বশুর আর শাশুড়িকে কন্টেন্ট বানিয়ে নিজের ডেইলি ব্লগ আইডিটাকেও কিন্তু নেগেটিভিটিতে একদম ছেয়ে দিয়েছে। একটা কি বিষয় জানো তো, যেই মানুষের মাথায় সবসময় নেগেটিভ চিন্তাধারা মানে ঘুরবে, সে কিন্তু তার আশেপাশে যা কিছু হবে নেগেটিভভাবেই দেখতে পাবে, কখনো কিন্তু পজিটিভভাবে দেখতে পাবে না, যেরকম কিন্তু এই দালাল মানে দালালের ক্ষেত্রে হচ্ছে। কারণ দেখো এই যে বললাম, ও দেখতে পেলো ওই বিষয়টা, গ্রিলে ঝোলার বিষয়টা, কিন্তু ও নিজে বললো যে আরও একটা বিষয় নজরআন্দাজ করে গেছে, মানে তাকে নাকি কেউ একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমি পুরো ভিডিওটাই দেখেছি কিন্তু কালকে ভিডিওটা আমি দিতে পারিনি, যে কিষানু দেখবে এই জায়গাটায় হাতের এই জায়গাটায় একটা গোল মতো ক্ষতর দাগ আছে। এবার সেটা এই দালালকে নাকি কেউ একজন স্ক্রিনশট করে পাঠিয়েছে, তারপর নাকি ওটাও দেখেছে, মানে একটা কিছু পেলো তো মানে যাকে বলে একদম সেই কি বলো হাইনার মতো ভিডিও করতে বসে পড়লো, যে না আমাকে এটা নিয়ে কন্টেন্ট বানাতেই হবে, এই তো এক একটা প্রমাণ পেয়ে যাচ্ছি, আমি নিজেকে সবাইকার সামনে ভালো বলে প্রমাণিত করব। দেখো আমি বাচ্চাদেরকে যাতা বলি নিজের বাবাই একটা বাচ্চার কত বড় ক্ষতি করছে, কিন্তু সত্যি কি একটা বাবা তার সন্তানের এত বড় ক্ষতি করতে পারে? সত্যি কি ক্ষতি করতে পারে যে আমি কন্টেন্ট বানাচ্ছি, যেই টাকা রোজগার করবো সেটা তোর জন্যই তো জমাচ্ছি, যা তাহলে তোকে আমি একটা রিক্সের জায়গায় রেখে আমি কখনো কন্টেন্ট বানাতে পারি না? এগুলো হয়তো অসাবধানবশত হয়ে গেছে, যেটা কিনা আমার মনে হয় দীপদাদা ভাই সামলে নেবে, যেরকম গাড়িতে চাপার বিষয়টা। সেখানে বললো পোড়ার দাগ, যে ওটা নাকি পুড়ে গেছে, ওই যে কড়াইতে ভিডিও কৃষাণু করছিল তখন নাকি পুড়ে গেছে সেইটা, মানে সেই পোড়ার দাগটা এতদিন পর নাকি দেখা গেছে। তো এই জায়গায় আমি একটা দীপদাদাকে প্রশ্ন আমার তরফ থেকে করতে চাই, যে ওটা পোড়ার দাগ নয়, ওটা পোড়ার দাগ নয়, এই কারণেই বলছি যে যদি ঘটনাটা ঘটেছে আজ থেকে 4-5 দিন আগে, কড়াই রান্না করার বিষয়টা 5-6 দিন হবে, হ্যাঁ, তো ওই পোড়ার জায়গাটা যদি সত্যি পুড়ে যদি ক্ষত হতো, তাহলে কিন্তু ফোসকাটা বড় হয়ে থাকতো, আর যদি ফোসকাটা যদি মানে যাকে বলে গেলে যাওয়া, জলটা বেরিয়ে যাওয়া, তাহলে কিন্তু ওপরের চামড়াটা ওপরে রয়ে যেত,
ওপরে রয়ে যেত এগুলো কিন্তু আমাদের সাথে হয় যে যখন দেখবে আমাদের তেল ছিটকে বা আদার্স ভাবে হাতে কোনো রকম কিছু পুরো টুরে যায় আমাদের ওপরে যে মানে কি বলবো ফোস্কার যে ওপরে চামড়াটা হয় ফুলে ওঠে সেটা কিন্তু মিনিমাম ভেতরে যে জলটা বেরোতে মিনিমাম 5-6 দিন সময় লাগে তারপর কিন্তু চামড়াটা চুপ মানে কি বলবো চুপসে যায় এবং তারও প্রায় 10-12 দিন পর আস্তে আস্তে জায়গাটা কিন্তু ওই রকম ক্লিন হয় কিন্তু এই তো রিসেন্ট ঘটনাটা রান্নার হয়েছে মানে 6-7 দিন হলো সেখানে কি কবেই বা ফোস্কাটা হলো কবেই বা ওপরের মানে ফোস্কার মধ্যে জলটা জমলো তাহলে কি একটা দিনও আমরা ভিডিওর মধ্যে কিষানোর ওরকম হয়েছে আমরা এই কদিনের ভিডিওতে একদিনও দেখতে পারতাম না না বন্ধুরা ওটা কিন্তু পোড়ার দাগ নয় কিন্তু আর একটা জিনিস অপর দিকে তোমরা লক্ষ্য করবে এটা আমার ছেলের সাথে হামেশাই হয় কোনো রকম খরা জায়গার ওপর যদি পড়ে যায় বা ঘষা খেয়ে যায় যদি আজকে মানে আজকে ধরো পড়ে গেল ঘষা খেলো আজকে রাতটা পার হলি কালকেই দেখবো ওরকম ঠিক কালো কালো দাগ মানে ঘষা খাওয়া দাগ হয়ে যায় কারণ কি চামড়াটা ওপরে নরম চামড়াটা উঠে যায় এবং ওইখানটা ওই রকম দগদগে হয়ে কালো কালো হয়ে যায় ওটা ড্যাম সিওর ওটা কোনো পোড়ার দাগ নয় ওটা কোনো পুড়ে গিয়ে কিছু হয়নি ওটা কিন্তু কোনো খরা জায়গায় মানে প্লেন জায়গায় স্নান করা জায়গা নয় কোনো খরা জায়গায় পড়ে গিয়ে কিন্তু ওই অবস্থাটা হয়েছে এখানে আমি এই কথাটা বলে ওকে দালালকে বলবো না যে তোর নেই বলে তুই বুঝিস না না তুই বুঝতে ভুল করেছিস বা তোকে যারা স্কিনশট সমেত পাঠাচ্ছে তারাই না তোর মাথাটাকে খাচ্ছে মানে তোর মাথার মধ্যে তারা এতটাই নেগেটিভিটি ভরিয়ে দিচ্ছে যে যে তুই নিজে তো একই নেগেটিভ একটা মানুষ তোর মাথায় আরো তোর ভিউয়ার্সরা এমনভাবে নেগেটিভ জিনিসগুলোকে পুড়ে দিচ্ছে যে তুই সমস্ত বিষয়টাকে পজিটিভ দিকে ঘোরাবার চেষ্টাই করছিস না চেষ্টা করছিস আরো বিষয়টাকে কিভাবে নেগেটিভ করা যায় কিভাবে নেগেটিভ করা যায় বন্ধুরা তোমরা আমি এই যে কথাটা বললাম প্লিজ একটু মানে তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে পুড়ে গেলে কিন্তু এই কদিন ভিডিওর মধ্যে কিষানুর হাতের ওই জায়গাটা যে জল জমতো পোড়ার পর যে জলটা জমে সেটা কিন্তু আমরা দেখতে পেতাম কিন্তু আমরা কি দেখতে পেয়েছি দেখতে পাইনি তার মানে রিসেন্ট এই কাল পরশুর মধ্যে কিষানু পড়ে গেছে পড়ে গিয়ে ওই জায়গাটা শীতকাল যেহেতু ওই রকম হয়ে গেছে যার জন্যই আর ক্যামেরার মধ্যে জিনিসটা আরো কিন্তু বড় এবং ডিপ কালো কালো লাগছে ওই জন্য এই দালাল ভেবে নিল যে জিনিসটা পুড়ে গেছে এবং সেটা আমাদের সামনে জানায়নি তবে হ্যাঁ দীপদাদাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যেমন তুমি তোমার বাচ্চাকে নিয়ে মানে যেহেতু তোমার ব্লগ আইডি প্রতিদিন তোমার ভিডিওতে তুমি তোমার বাচ্চাকে নিয়ে এটা ওটা সেটা দেখাচ্ছ তাহলে বাচ্চাটা যদি পড়ে গিয়েও থাকে পড়ে তো গেছে ড্যাম সিওর তাহলে সেটা তুমি কেন আমাদের সাথে শেয়ার করলে না বা সেটা কি তুমি শেয়ার এই কারণেই করনি যে সেটা নিয়েও কেউ কিছু কন্টেন্ট বের করবে এই কারণেই তো দেখো তোমার বাচ্চাকে নিয়ে এমনিই তো প্রতিদিন কন্টেন্ট বার করছে এই দালাল সেখানে তুমি কেন এই বিষয়গুলোকে লোকাচ্ছ এটা তোমার কাছে প্রশ্ন রইল আমার এই বিষয়গুলো লুকিয়ে কিন্তু তুমি নিজেই নিজের বিপদটাকে ডেকে আনছো এই দালাল আরো একটা কথা বলছে যে আজকে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে যে 3 বছরের বাচ্চার সাথে নাকি এইরকম ব্যবহার করা হচ্ছে তার বাবা কই বুকে মাথা রেখে যে শুয়ে আছে এটা নিয়ে তো কন্টেন্ট বার করলি না কই তুই তোর রিনাকে বলেছিস যে দেখ তোর হাজবেন্ড কিন্তু তোর বাচ্চাকে ঠিকভাবে মানুষ করতে পারবে না তুই অন্তত বাচ্চার কথা ভেবে তুই ওখানে যা তোর সন্তানকে নিয়ে তুই বাঁচ আর কারোর জন্য বাঁচিস না বাঁচিস তোর সন্তানকে এইভাবে জলে ফেলে তুই চলে আসিস না একটা মা পারে না সন্তানের জন্য এমন কিছু জিনিস আছে সহ্য করতে 9 মাস তার ওই যে যন্ত্রণা সেটা সহ্য করে কিন্তু একজন মায় কারণ কি মা অনেক কিছু সহ্য করতে পারে সেখানে দালাল তুই এই বুদ্ধিগুলো কি রিনাকে কখনো দিয়েছিস রিনা কোথায় কোর্টে যাচ্ছে রিনা কোথায় নিউ মার্কেটে ঘুরতে যাচ্ছে খেতে যাচ্ছে বিন্দাস আছে তাকে কি কখনো এই সমস্ত পরামর্শগুলো দিয়েছিস কি বলছিস যে সে বাড়ি থেকে পালিয়ে গেছে সেই দায়ভার কি আমি নেব ও আমি তো বলবো তুই পালিয়ে মানে চলে গেছিল ঠিক কথায় কিন্তু সে হয়তো ফিরে আসতো কিন্তু তোর এই নেগেটিভিটি চিন্তাধারা ওর মাথার মধ্যে যবে থেকে ঢুকিয়েছিস তবে থেকে জিনিসটা আরো মানে বাজে হয়েছে আরো জিনিসটা বেশি বিঘ্ন ঘটেছে আরো বিষয়টা বিঘ্ন ঘটেছে তুই আরো একটা কথা বললি যে অ্যালফাবেট নিয়ে বললি যে বাচ্চাটাকে মানে কোন রকম কিছু শেখায়নি তো আমি এখানে একটা প্রশ্ন করতে চাই রিনা গেছে বেশি হলে 2.5 থেকে 3 মাস হয়তো আমি তাও বেশি বলে ফেললাম 3 মাসে একটা বাচ্চা কি অ্যালফাবেট শিখে যায় তাহলে রিনা থাকতে রিনা কি শিখিয়েছে হ্যাঁ এখানে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো বা দালালও এই প্রশ্নের অ্যান্সার দিতে পারে যে আমি বলেছি যে রিনা হয়তো শিখিয়ে গেছে কিন্তু বাচ্চাদেরকে অভ্যাসের মধ্যে রাখতে হয় একদম ঠিক কথা যে বাচ্চাদেরকে যে কোনো বিষয়ের সাথে কিন্তু অভ্যাসে রাখতে হয় নিত্য কোনো বিষয় যদি তুমি প্রতিদিন প্র্যাকটিস করাও সেটা কিন্তু এমনিই সে পারবে কিন্তু একটা কথা তুই চিন্তা করে দেখ যে তোর এই 7 তারিখের বিষয়টা নিয়ে তুই অষ্টমীর পুজোটা দিতেই দিতে ভুলে গেলি সেখানে দীপদাসের মধ্য দিয়ে এত রকমের খারাপ সিচুয়েশন যাচ্ছে তার মা এই সমস্ত খারাপ সিচুয়েশনগুলো তৈরি করছে সেখানে সেই বাবাটা তার বাচ্চাটাকে নিয়ে যতটুকুনি যা করার
মানে এছাড়া আদার স্কুলে নিয়ে যাওয়া, স্কুলের মধ্যে তাকে বসানো, এই কারণে এগুলো তো সমস্ত কিছু করছে। এবার একটা মা যতটা পারে একটা বাবা কি ওই অল্প সময়ের মধ্যে অত কিছু শিখে যায়? তার শিখতে নিশ্চয়ই সময় লাগবে এবং অবশ্যই শেখাবে, সেই কারণে সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু কিষানুকে স্কুলে ভর্তি করেছে। তুই কি করে এই কথাটা বলে ফেলতে পারলি যে অ্যালফাবেট নাকি শেখায়নি? তাহলে রিনা এতদিন কি করেছে? একটা বাচ্চা দু তিন মাসে একদম মানে বড় একজন শিক্ষিত মানুষ হয়ে যাবে? তাকে যদি তার মা দু বছর বয়স থেকে একটু একটু করে শেখাতো বা আড়াই বছর বয়স থেকে শেখাতো, তাহলে সে এত তাড়াতাড়ি জিনিসগুলো ভুলে যেত? আমরা কি কোনো বাচ্চা কাচ্চাকে পড়াই না? নিশ্চয়ই পড়ায়, কিন্তু হ্যাঁ, প্র্যাকটিসটা অবশ্যই দরকার। কিন্তু যে সিচুয়েশনটা তার মধ্যে গেছে, তার মধ্য থেকেও তার বাবা কিন্তু তাকে যথেষ্ট ছড়া বলো, রাইমস বলো, এগুলো করাবার চেষ্টা করেছে, যেগুলো সত্যি দিদাদার পক্ষে করা সম্ভব, সেগুলো সম্ভব হয়েছে। এবং আরও একটা বিষয় যেটা আমি না বললেই নয়, যে যে জিনিসটা আমার খারাপ লাগলো, স্কুলের মধ্যে এতটা ক্যামেরা করা, এটা আমার একদমই পছন্দ হয়নি। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, অ্যাজ এ ভিউয়ার্স বলো, আমার যেহেতু বলার একটা প্ল্যাটফর্ম আছে, আমি বলতে পারবো আমার ভিডিওর মাধ্যমে। জানি না দীপদাদার কাছে এই ভিডিওটা মানে পৌঁছাবে, তো অবশ্যই সে দেখবে কিনা সেটা আমি জানি না। তবে আমি জানি না আমার বিষয়টার সাথে কতজন দিদিভাই একমত হবে, যে যে একমত হবে প্লিজ কমেন্ট করে জানিও, যে স্কুলের মধ্যে তুমি যদি তোমার বাচ্চার সামনে ক্যামেরাটা ধরে রাখো তাহলে সে বুঝবে বাবা আমার ক্যামেরা করছে, আমি যা নয় তাই করতে পারি। কিন্তু স্কুলটা কিন্তু কোনো ছেলে খেলা করার জায়গা নয়, অবভিয়াসলি বাচ্চাদের প্লে স্কুল, সেখানে মজা করবে, আনন্দ করবে, পড়াটা সামান্য হবে, এনজয় মজাটাই বেশি হবে। কারণ কি বাচ্চাটাকে আগে বোঝাতে হবে যে এটা স্কুল, এখানে তোমাকে টিচারেরা পড়াবে, এখানে টিফিন খাওয়ার সময় হবে, তিনটে ক্লাস হবে, তারপর তুমি বাড়ি আসবে, এটা একটা বাচ্চার মধ্যে আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে। কিন্তু তুমি সেখানে গিয়ে যদি সর্ব টাইমটা ক্যামেরা ধরে থাকো, সেখানে বিষয়টা কিন্তু এতটাও ভালো দেখায় না। এটা কিন্তু মানে আমার খারাপ লাগলো, দালাল এই বিষয় নিয়ে বলেছে কি আমি জানি না, কিন্তু আমার এটা খারাপ লাগলো যে তুমি প্রথমে একটু ক্যামেরাটা দেখালে ঠিক আছে, কিন্তু তারপর তোমার ক্যামেরাটা অফ করে রাখা উচিত। কারণ বাচ্চারা যত দেখবে নিজের গার্জেন আছে পাশে, তার দুষ্টুমি করার সাহসটা ততটা বেড়ে যায় যখন আবার দেখে আমার বাবার হাতে ক্যামেরা। তো এমন বিষয়গুলোকে তুমি ঘটিও না যেগুলো তুমি জেনে বুঝি নিজের অজান্তে নিজে অনেক বড় বড় ক্ষতি করে ফেলছো। এই যে হেলমেট ছাড়া গাড়ি চালানো, মানে রেলিংয়ে উঠে পড়ছো, তুমি সেই দিকে কতটা ধ্যান দিচ্ছ না, বা ওই যে হাতে পোড়াটা ওটা পোড়া দাগ নয়, কখনোই নয়, তবু আমি বলবো দীপদাদার হাতের ওই ক্ষতটা নিয়ে তুমি প্লিজ তোমার ক্লারিফিকেশনটা দিও যে ওটা অ্যাকচুয়ালি কীভাবে কিষানুর হয়েছে। এবং স্কুলের যে বিষয়টা বললাম সেটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করো, মাথায় রাখার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা কথা এই ভিডিওর মধ্যে বললাম, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো, চলো।